আচ্ছা, এটা কি আরো জুম করবো একটু? তোমাদের কাছে কি একটু, আচ্ছা আমি একটু করছি, জি স্যার, এবার ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। ঠিক আছে, আমরা শুরু করি। আজকে যেটা দেখতে হবে সেটি হচ্ছে ডাইং অফ কটন ফেব্রিক উইথ জিরিক ডাই। এর আগের দিন আমরা দেখেছিলাম, সেটি হচ্ছে স্কাওরিং ইফেক্ট কিভাবে মিজার করব, সেটি আমরা করছি। আজকে যেটি করব সেটি হচ্ছে কটন ফেব্রিক ডাইং করব উইথ জিরিক ডাই। যদিও থিওরিতে আমরা এখনো যেতে পারিনি, এটা আগে করা উচিত ছিল আমাদের, কারণ আমরা যেহেতু এখন ইন্ট্রোডাকশনে আছি, তারপরে ডিরেক ডাইসে চলে যাব। সো হোপফুলি নেক্সট উইক থেকে এটা ঠিক হবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে অনেকগুলো ডাইসের মধ্যে ডিরেক ডাই অন্যতম একটা ডাই, তো সেটি সম্পর্কে আজকে আমরা কথা বলবো, কিভাবে এটি দিয়ে আমরা ডাইং করতে পারি সেই সম্পর্কিত। তো ডাইং অফ কটন ফেব্রিক, তো এটি বোঝার আগে তার জন্য কেমিস্ট্রিটা বোঝা দরকার, তো সেটা আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওকে, বলা হচ্ছে ডিরেক্ট ডাই বলা হয়ে থাকে অন্যতম আগে প্রধান ডাই ছিল, কিন্তু এই ডিরেক্ট ডাইসের কিছু প্রবলেমের কারণে পরবর্তীতে সিনথেটিক অর্থাৎ রিয়েক্টিভ ডাইসের উদ্ভব করা হয়। যে রিয়েক্টিভ ডাইসের যে স্ট্রাকচার সেখানে গেলে এবং ডিরেক্ট ডাইসের যে স্ট্রাকচার সেটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে সেই অ্যানালাইসিসে দেখা যায় যে ডিরেক্ট ডাই এবং রিয়েক্টিভ এর স্ট্রাকচার অলমোস্ট একই রকম, কিন্তু সেখানে রিয়েক্টিভ গ্রুপ ঢুকানো হয়েছে। অর্থাৎ ডিরেক্ট ডাইসের কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেম গুলোর কারণে সেগুলোকে ওভারকাম করার জন্য রিয়েক্টিভ ডাইসের উদ্ভব হয়েছে। আমরা জানি যে কোনো একটা বিষয়, কোনো সেটা যে কোনো কিছুই হোক না কেন, প্রথমে শুরু হলে সেটার পরবর্তীতে ডেভেলপমেন্ট হতেই থাকে, ঠিক এটাও ঠিক সেরকম। তো কথা না বাড়ি আমরা ডিরেক্ট ডাইসে যাই। বলা হচ্ছে ডিরেক্ট ডাইস আর ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল ক্লাসেস অফ ডাই স্ট্যাপ অ্যাপ্লিকেবল টু কোথায়, সেলুলোস। উই নো সেলুলোস, অল টাইপস অফ সেলুলোজিক ফাইবার ফ্যাব্রিক, যেমন কটন, ভিসকোস, জুট, এগুলো সেলুলোস, অর্থাৎ সেলুলোস কন্টেইন করে, যেগুলো আমরা তো পড়েছি টেক্সটাইল র মেটেরিয়াল ওয়ানে, উল, হ্যাঁ উল জাতীয়, অ্যান্ড সিল্ক লাইক প্রোটিন ফাইবার, যেগুলো নাইলন, নাইলন কিন্তু ম্যানমেড ফাইবার, কিন্তু তারপরেও কিন্তু এটি প্রোটিন ফাইবার। দিস ডাই হ্যাভ ইনহারেন্ট সাবস্ট্যান্টিভিটি। ইনহারেন্ট মানে হচ্ছে নিজে থেকেই, মানে জন্ম, আমরা বলি না ইনহারেন্ট বৈশিষ্ট্য, অর্থাৎ তার বংশে এটা আছে, যে কারো সামনে এটা চুল ইয়ে হয় বা হোয়াইট ফডলক বা এই ধরনের পরিলক্ষিত হয়, আমরা বলি না তার জন্মগত। তো এই সমস্ত ডাইসের এই সমস্ত ফাইবারের প্রতি আকর্ষণ রয়েছে। দ্য ডাইস ইনহারেন্ট সাবস্ট্যান্টিভিটি ফর কটন রেদার দেন আদার সেলুলোজিক ফাইবার। তো অন্যান্য সেলুলোজিক ফাইবার থেকে কটনই এর আকর্ষণটা বেশি, বা কটনই সুইটেবল বেশি, অন্যান্য গুলো যে যায় না এমনটা নয়, তবে কটন অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। দে আর একুয়াস সলিউশন ডাই কটন ইউজুয়ালি ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রোলাইট সাচ অ্যাজ সোডিয়াম ক্লোরাইড। ইলেকট্রোলাইট এখানে ইউজ করা হয়, সোডিয়াম ক্লোরাইড তো আমরা চিনি খাবার লবণ, ফ্যাক্টরিতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্লুবার সল্ট, ওকে, অর Na2SO4 যেটাকে আমরা বলছি গ্লুবার সল্ট, সোডিয়াম সালফেট। সো লাইট ফাস্টনেস অফ ডাইং ডিউরিং ডিরেক্ট ডাই, দা বলেছে দ্য লাইট ফাস্টনেস অফ ডাইং উইথ ডিরেক্ট ডাইস অন সেলুলোজিক ফাইবার ভ্যারিসেস ফ্রম পুয়ার টু ফেয়ারলি গুড, অলদো সাম কপার কমপ্লেক্স ডিরেক্ট ভেরি গুড টু লাইট ফাস্টনেস। এই ডাইসটার প্রবলেমটাই হচ্ছে যে এটা অনেক সূক্ষ্ম একটা ডাই, এবং যত সহজে ফেব্রিকের ভিতরে প্রবেশ করে আবার তত সহজে বেরিয়ে আসে, ফলে এটার ফাস্টনেস প্রপার্টিস গুলো সাধারণত খারাপ হয়, যেটা বলা হচ্ছে যে ফেয়ারলি ভেরিসেস ফ্রম পোর টু ফেয়ারলি গুড এর পর্যন্ত হয়। এবং এখানে তখন কিছু কপার কমপ্লেক্স যুক্ত ডাই ইউজ করা হলো, ফলে দেখা গেল যে এটার যে ডাইমোলিকুলটা ভিতরে গিয়ে বড় হয়ে যাচ্ছে, ফলে এটা আর বেরিয়ে আসতে পারছে না, এই ধরনের কিছু টেকনিক করা হয়, সেজন্য সেটাকে বলা হচ্ছে অলদো সাম কপার কমপ্লেক্স ডিরেক্ট ডাই হ্যাভ গুড লাইট ফাস্টনেস। ওকে, ফর ডিপার দ্য কালার ডাইং দ্য লোয়ার ফাস্টনেস অফ টু ওয়েট ট্রিটমেন্টস অ্যান্ড হায়ার ফাট, বলা হচ্ছে কি ফর ডিপার কালার ডাইং, আমি যদি শেড পার্সেন্টেজ বেশি করে দেই 2%, 3%, দ্য লোয়ার ফাস্টনেস টু ওয়েট ট্রিটমেন্টস অ্যান্ড দ্য হায়ার ফাস্টনেস টু লাইট অফ ডাইং।
তো ফাস্টনেস প্রপার্টি সাধারণত খারাপ হয় ওয়েট ট্রিটমেন্ট বা ওয়েট যে ইয়েগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে আবার লাইট ফাস্টনেসটা ভালো হয়। সো ভেরিয়াস আফটার ট্রিটমেন্টস অফ দা ডাইং ইমপ্রুভ দা ফাস্টনেস টু ওয়াশিং, এই ডাইসের মেইন প্রবলেমটাই হচ্ছে যে কি যে ফাস্টনেস প্রবলেম। সো ইন সাম কেসেস হাউএভার সাস আফটার ট্রিটমেন্টস ডিক্রিজ দা লাইট ফাস্টনেস, সো দে আর অলসো ইন রিভার্টি কেস অফ চান্স হিউ দ্যাট মেক্স দ্য শেড অফ কারেকশন এন্ড কালার ম্যাচিং মোর ডিফিকাল্ট, যে বায়াররা বলে না যে এটার সাথে ম্যাচিং করে দিতে হবে, দিস ইজ ডিফিকাল্ট। দিট ইস ডাইস জেনেরিক ক্যান নট মিট টুডে মোর সেন্স ইন ওয়াশিং ফাস্টনেস রিকোয়ারমেন্ট ফর অ্যাপারেল লাইন্স অন ইন রিসেন্ট ইয়ার শেয়ার দ্য মার্কেট গ্র্যাজুয়ালি ডিক্লাইন ফেভার অফ রিয়েক্টিভ ডাইস। তো এই যে ডিরেক্ট ডাইসটার মেইন প্রবলেমটাই হচ্ছে ওয়াশ ফাস্টনেস বা ফাস্টনেস প্রবলেম, এই ফাস্টনেস প্রবলেমটার জন্য এটার মার্কেট ডিক্লাইন করছে ডিউ টু দ্য ইনভেনশন অফ রিয়েক্টিভ ডাই। রিয়েক্টিভ ডাই ইনভেনশন করার ফলে দেখা গেল যে এটি বেটার ফাস্টনেস এবং বেশি ভালো করে কাজ করা যাচ্ছে, ফলে ডিরেক্ট ডাইসটা সেভাবে ই করা হয় না, অ্যাপ্লাই করা হয় না। দ্য লাইটার হ্যাভ গুড ওয়াশিং ফাস্টনেস সেলুলোজিক মেটেরিয়াল অ্যান্ড দ্য ব্রাইট কালার্স। ওকে, সো দিস দ্য বেসিক ফিনোমেনা আর বেসিক ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিরেক্ট ডাই। ডিরেক্ট ডাই বলার আরেকটি কারণ হচ্ছে এটি সরাসরি ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারব। ওকে, অবজেক্টিভস কি? টু নো অ্যাবাউট দ্য ডিরেক্ট ডাইং প্রসেস সম্পর্কে জানা, টু নো অ্যাবাউট ডিফারেন্ট কেমিক্যালস অ্যান্ড অক্সিলারি সম্পর্কে জানা এই ডাইসের সাথে যেগুলো ব্যবহৃত হবে, টু নো ডিফারেন্ট প্যারামিটার্স ইন ডাইং কটন ফেব্রিক উইথ ডিরেক্ট ডাইস সম্পর্কে জানা। ওকে, লাগবে কি কি? বিকার্স, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, স্যাম্পল ডাইং মেশিন এক্সেট্রা। রেসিপি যদি সিম্পলি দেখে নেই, এখানে বলা হচ্ছে ডিরেক্ট ডাইস 5%, ওয়েটিং এজেন্ট 1 cc, সিকুইস্টারিং এজেন্ট 1 cc বা 1 mL/L, 5%, এটা অনেক হিউজ পরিমাণ শেড, এটা এমনি রেসিপির জন্য বলা হচ্ছে, এটা সাধারণত কম করে করা হয় বা অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস অফ বায়ার যেটা চাইবে সেই হিসেবে সেই শেড পার্সেন্ট। লেভেলিং এজেন্টস, সোডা অ্যাশ রয়েছে এখানে, গ্লুবার সল্ট রয়েছে, পিএইচ, টেম্পারেচার, মেটাল টু লিকুইড 1:30, ইউ ক্যান 1:10 টু 1:20 ল্যাব করবো আমরা, 1:10 অথবা 20-তে, ফ্যাক্টরিতে সাধারণত আরো 10 বা এরকম করা হয়, 1:30, 20 এগুলো ল্যাবে করা হয় থাকে। তো এখানে ডাইস তো যেটা ডাইস সরাসরি ফেব্রিকে অ্যাপ্লাই করবো, ওয়েটিং এজেন্টের কাজ তো আমরা জানি যে ফেব্রিকটাকে কি করবে, গেট ওয়েটেড করবে যেন ভিজে এবং ভালো মতো তার ভিতরে ইয়েগুলো প্রবেশ করে, অর্থাৎ ডাইসগুলো প্রবেশ করে। সেকেন্ডলি যেটা ওয়েটিং এজেন্টের কথা বললাম, সিকুইস্টারিং এজেন্টের কাজও আমরা জানি। সিকুইস্টারিং এজেন্টের কাজ কি? সিকুইস্টারিং এজেন্টের কাজ হচ্ছে যে আমার যে পানির যে খরতা রয়েছে সেই পানির খরতাটাকে রিমুভ করা, বা যদি থাকে সেটাকে লেভেলিং এজেন্টের কাজ হচ্ছে যে লেভেল ডাইং ইনশিওর করা। ওকে, তো লেভেলিং এজেন্টটা কিভাবে কাজ করে বা লেভেল ডাইংটা ইনশিওর কিভাবে হয়, এটা একটা ছোট্ট এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেই, যে প্রথম যখন ডাইং করা হয় তো ডাই পার্টিকেল, আমরা ইন্ট্রোডাক্টরি লেকচার পড়ছি ডাইং এর, তো সেটা শেষ হলে আমরা এগুলো আলোচনা আসবো। বলা হচ্ছে প্রথম যখন ফেব্রিকটা দেওয়া হয় তখন প্রথম কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে প্রাথমিক দিকে প্রচুর ডাইমোলিকুল ফাইবার সারফেসে এসে পড়ে, তো এই ফলে প্রচুর ডাইমোলিকুল যখন ফাইবার সারফেসে এসে পড়ে তখন আসলে তারা আনইভেন ভাবে ডিপোজিট হয় ফাইবার সারফেসে, যার কারণে ডাইংটা ইভেন হয় না। এখন এখানে এমন কিছু এজেন্ট দেওয়া হয় যারা কিনা এই যে র্যাপিড বা দৌড় একবারে এসে পড়ার এটাকে কি করছে, প্রতিহত করছে, ফলে ডাইংটা তারা ইনশিওর করে। এর উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে এলাকায় যদি খিচুড়ি বিতরণ হয় দেখা যাবে যে সব বা কোথাও দেখি আমরা একবারে হুড়মুড়াই চলে আসছে, বা মানে একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হয়, কে পাচ্ছে কে পাচ্ছে না ইত্যাদি। কিন্তু তখন যদি আমরা এরকমটা করি সেখানে দুজন দারোয়ান রেখে দেই, তাহলে দুজন দারোয়ান বা দুজন চৌকিদার তারা কি করছে, একটা একটা করে প্যাকেট ধরে দিচ্ছে, তখন কিন্তু বিষয়টা ইভেন হচ্ছে। তো লেভেলিং এজেন্টের কাজটাও তাই, যে ডাইমোলিকুল গুলো যখন ফাইবার সারফেসে আনইভেনলি আসতে চাইবে এই যে লেভেলিং এজেন্টটা সেটি বাধা দিবে, অর্থাৎ এই রেটটাকে স্লো করবে, এবং স্লো রেট হলে কি হবে যে ইভেন ডিপোজিট হবে, ডাই পার্টিকুল গুলো ফাইবার সারফেসের উপর ইভেন ডিপোজিট হবে, সেটি হচ্ছে লেভেলিং এজেন্টের কাজ। অ্যান্ড দেন সোডা অ্যাশ দিয়ে আমরা কি করছি, সোডা অ্যাশ দিয়ে মূলত আমরা ফিক্সিং করছি, ঠিক আছে, এবং একই সাথে পিএইচটাকেও কন্ট্রোল করছি। আমার যে ডাইসটা ফাইবারের সাথে বন্ড করবে সেটি সোডা অ্যাশ দিয়ে বন্ড করাচ্ছি, তারপরে হচ্ছে যে অ্যালকালাইন কন্ডিশন সৃষ্টি করাচ্ছি,
গ্লোবার সল্টের কাজ হচ্ছে আমরা যখন সেলুলোজিক কোনো সাবস্টেন্সকে ওয়াটার সাবস্টেন্সে সেলুলোজিক সাবস্টেন্সকে পানিতে চুবাবো স্কাউট ব্লিচ, তখন সাধারণত পানিতে চুবানোর ফলে এটার গায়ে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। তো নেগেটিভ চার্জের সৃষ্টি হওয়ার কারণে এবং আমাদের যে ডাইসটা রয়েছে, আমাদের যে ডিরেক্ট ডাইসটা রয়েছে, এই ডাইসটাও কিন্তু অ্যান আয়নিক ডাইস। অ্যান আয়নিক ডাইস মানে হচ্ছে কি, নেগেটিভ চার্জযুক্ত ডাইস। সো এটা যখন আমরা পানিতে দিব, এটাও কিন্তু নেগেটিভ চার্জ দিবে পানিকে, অর্থাৎ এটিও নেগেটিভ চার্জ দিবে। ফলে যে ঘটনাটার সৃষ্টি হচ্ছে, আমাদের কাছে যে ফেব্রিকটা থাকছে সেই ফেব্রিকটাও কিন্তু কি হচ্ছে, নেগেটিভ চার্জযুক্ত, এবং আমাদের কাছে যে ডাইসটা থাকছে সেটাও কিন্তু নেগেটিভ চার্জযুক্ত। ফলে কি হচ্ছে, নেগেটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে কি করছে, রিপেল করছে, পরস্পরকে কি করছে, রিপেল করছে, অর্থাৎ বিকর্ষণ করছে। ফলে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে, ডাইস পার্টিকেল গুলো কিন্তু ফাইবারের কাছে যেতে পারছে না। কিন্তু যখন আমরা এখানে গ্লোবার সল্ট দিচ্ছি, এই গ্লোবার সল্ট কি করছে, ফাইবারের এই চার্জটা অর্থাৎ NaCl যদি আমরা দেই, তো Cl মাইনাস Na+, Na+ এর আধিক্য বেশি, ফলে এই প্লাসটা কি করছে, এখানকার যে নেগেটিভ চার্জ গুলো আছে সেগুলোর সাথে বসে এটাকে নিউট্রাল করে দিচ্ছে। নিউট্রাল করে দেওয়ার ফলে এই নেগেটিভ চার্জ গুলো তখন ফাইবারের প্রতি যাচ্ছে বা ফাইবারের প্রতি আকর্ষিত হচ্ছে। ওকে, তাহলে গ্লোবার সল্টের কাজই হচ্ছে এখানকার যে বাধাটা রয়েছে নেগেটিভ চার্জের, সেই বাধাটা রিমুভ করা। তাহলে এই তোমরা অন্যখানে বা নরমালি যেটা সেটি হচ্ছে যে পাবা, এখানে হলো যে বৃদ্ধি পাবে, তারা বলবে যে হচ্ছে ডাই ইগজুশনের পরিমাণ বেড়ে যায়। তো ডাই ইগজুশনের পরিমাণ আসলে কিভাবে বাড়বে, যখন আমাদের এই নেগেটিভ চার্জটা থাকবে না এখানে, তো নেগেটিভ চার্জটা যদি না থাকে তাহলে তখন এখানে কি হবে, ডাইটা সহজেই প্রবেশ করবে, ফলে কিন্তু ডাই ইগজুশনটা বেড়ে যাবে। ঠিক আছে, তো আমাদের গ্লোবার সল্টের কাজটাই হচ্ছে যে আমার এখানকার এই যে নেগেটিভ চার্জটা সেটাকে রিমুভ করা এবং ডাইটাকে পেনিট্রেট করতে সাহায্য করা বা কাছে আসে নিয়ে আসা। ওকে, দেন হচ্ছে পিএইচ, আমরা যখন সোডা অ্যাশ ইউজ করব, সোডিয়াম কার্বনেট, তখন তো সেটা পিএইচ বাড়বে 10-11 শতাংশ রাখা হয়। টেম্পারেচার 70-100 ডিগ্রি সেন্টিগ্রেডে ড্রাইং করা হয় 30 মিনিট থেকে 1 ঘন্টা, অর্থাৎ ল্যাবরেটরিতে এটা। আর যদি কোনো বায়ার শেড হয়ে থাকে তাহলে কতক্ষণ লাগবে সেটা ইয়ে করতে সেই সময়টা, এবং মেটাল টু লিকুইড রেশিও 1:10, 1:20 যেটা আমরা ধরি। নাও দ্য কেমিক্যাল গেল, রেসিপি গেল। ও সাধারণত এফ এটা খুবই ডার্ক শেড, সাধারণত 1%-এর নিচে লাইট শেড ধরা হয়, 1-2% মিডিয়াম শেড, 2-থেকে উপরে হলো ডার্কার শেড ধরা হয়ে থাকে। তো সেখানে 5% আছে এখানে। আচ্ছা যাই হোক, নাও এখন এই যে ডাইসের পরিমাণটা, এখানে আরেকটা বিষয়, আমরা কিন্তু আমাদের কিছু থিওরি রয়েছে, সূত্র রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই শেডটা নিয়ে আসি। সাধারণত 3টা কালারের সমন্বয়ে, RGB বলা হয়ে থাকে, RGB। তো এগুলোর কম্বিনেশনে, সাধারণত রেড গ্রিন ব্লু, এগুলোর কম্বিনেশনে যে কালারটা বায়ার ডেভেলপ করতে বলে সেই কালারটা ডেভেলপ করতে হয়। কিন্তু ঝামেলা হচ্ছে যে আমরা যখন ল্যাবরেটরিতে করি তখন সাধারণত সেলফ একটা কালার দিয়ে করে থাকে, যে গ্রিন ব্লু রেড যে কোনো একটা। বাট ফ্যাক্টরিতে যখন অ্যাকচুয়াল কালার বলা হয় যে এটা ম্যাচিং করতে হবে, তখন কিন্তু তারা 3টা কালারের কম্বিনেশনে করে এটা আনে। ওকে, যারা ওই যে ইলাস্ট্রেটর ফটোশপে কাজ করো বা তারাও কিন্তু সেখানে এটা দেখতে পাও। ওকে, নাও ক্যালকুলেশন। ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, হ্যাঁ ক্যালকুলেশন তো তোমরা এর আগে থেকেই জানো, যেহেতু প্রথম দিন থেকে আমরা ক্যালকুলেশন করে আসছি। তারপরেও দেখি, স্যাম্পল রেট যদি আমাদের 5 গ্রাম হয়, এখানে মেটাল টু লিকুইড রেশিও কত, 1:30, তাহলে মেটাল টু লিকুইড রেশিও 1:30 হলে টোটাল লিকুইড হবে 50×30, 50×30 তাহলে কত, 150 cc বা 150 মিলি, সিসি না বলে মিলি বলতে পারো, যেটা তোমার কাছে ঠিক মনে হয়। ওকে, তারপরে হচ্ছে ডিরেক্ট ডাইস, 0.25 গ্রাম, কিভাবে বের করলো 0.25 গ্রাম, তাহলে 5 এর হচ্ছে কত, 5 কত পার্সেন্ট ডাইস, এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, 5% দেওয়া আছে। ও এটা তো আমি ইয়ের করছি, দাঁড়াও 1 মিনিট, আমি এখানে এটা নিতে ভুলে গেছি, এটা হচ্ছে, আরে ভাই, তাহলে 5 গ্রাম, তাহলে 150 cc, এটা তো করলাম আমি। উপরে আমাদের স্যাম্পল কত আছে, 5%, তাহলে 5% করতে হলে কতটুকু ডাই কিভাবে ক্যালকুলেট করলাম, এটা
5 এর কত 5% না 5 গ্রাম স্যাম্পল 5 গ্রাম স্যাম্পলের কত 5% তাহলে 5% মানে কি 5 ইনটু 5 বাই 5 বাই 100 100 তার মানে কি 25 বাই 100 25 বাই 100 মানে কি 1 বাই 4 তাই না 4 25 100 তাহলে 1 বাই 4 1 বাই 4 এর মানে তো এটা 0.25 গ্রাম হইছে তারপরে আসো সিকুইস্টারিং এজেন্ট 0.15 সিসি কিভাবে আসলো আমাদের এখানে কতটুকু নিতে বলেছেন তিনি আমাদের ওয়েটিং এজেন্ট 1 সিসি পার লিটার তাহলে 1000 1000 1000 সিসি তে বা 1000 মিলিতে থাকবে কতটুকু এক একে কত 100 তে কত তাহলে কি হবে তাহলে কি হবে 1 ইনটু 100 100 না আমাদের এখানে কত মিলি পানি সবাই খেয়াল করি এই ভুলটা কিন্তু হতে পারে 150 সিসি পানি তাহলে 150 সিসি হবে এখানে 150 সিসি টোটাল ওয়াটার ইনটু 1000 তাহলে এখানে আমরা বের করি 150 কে ভাগ দাও 1000 দিয়ে কত আসে 0.15 সিসি ঠিক আছে এটা কিন্তু এখান থেকে আসলো ওয়েটিং এজেন্ট একইভাবে লেবেলিং এজেন্ট আচ্ছা এটার হিসাব কি ঠিক আছে তোমরা কি কথা বলছো না কেন তোমরা কি আছো নাকি নেই কথা শুনতে পাচ্ছো আমার জি স্যার হ্যাঁ তাহলে 150 ভাগ যদি আমরা 1000 দেই তাহলে এটা ঠিক আছে আমাদের ওকে তারপরে ওয়েটিং এজেন্ট 0.15 সিসি আসছে কারণ একই পরিমাণ এটা 1 সিসি পার লিটার তাই না সিকুইস্টারিং এজেন্টও 1 সিসি পার লিটার তাহলে দুটোই হলো এবার আসি লেবেলিং এজেন্ট কতটুকু 0.5 সিসি পার লিটার সো লেবেলিং এজেন্ট এখানে 0.075 আসছে 0.5 সিসি তাহলে এখানে কি হবে একইভাবে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 0.5 সিসি না এটা দেখি আমরা এই যে 0.5 সিসি পার লিটার তাহলে 0.5 ইনটু 150 কারণ টোটাল লিকুইড 150 বাই হচ্ছে 1000 তো 1000 যদি দাও তাহলে কত আসবে 0.075 সিসি ডান একইভাবে সোডা অ্যাশ কত আছে এখানে আমাদের 4 3 গ্রাম পার লিটার একইভাবে তাহলে 3 আমরা হিসাব করি 3 ইনটু 150 বাই হচ্ছে 1000 এখানে ক্যালকুলেট করলে হিসাব করলে কত আসবে 0.45 গ্রাম এবং গ্লোবার সল্ট এখানে আছে গ্লোবার সল্ট আছে 4 গ্রাম পার লিটার তাহলে এটাও একইভাবে হিসাব করব 4 ইনটু 150 বাই হচ্ছে 1000 সমান সমান আসবে হচ্ছে 0.6 গ্রাম পার ওকে এই হচ্ছে ক্যালকুলেশন গেল নাও কন্ডিশন ইজ দ্যাট যে আমার ডাইসের পরিমাণ আসছে 0.25 গ্রাম সিকুইস্টারিং এজেন্টের পরিমাণ আসছে 0.15 সিসি আমি যদি এগুলা পিপেট বা এগুলা ইয়ে দিয়ে মাপতে পারি ইটস ওকে অ্যাকুরেটলি তাহলে কোনো সমস্যা নেই তাহলে আর স্টক সলিউশন করতে হবে না কিন্তু যখন আমরা সাধারণত সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাণে চলে যাই তখন আসলে আমাদের জন্য মাপাটা একটু কষ্টকর হয়ে যায় সেই জন্য আমরা যেটা করে থাকি সাধারণত স্টক সলিউশন করে থাকি তাহলে চলো এবার স্টক সলিউশন করি তাহলে আমাদের মাপতে হবে 0.25 গ্রাম স্টক সলিউশন থেকে নিতে হবে তাহলে 0.25 গ্রামের জন্য আমি যদি এত গ্রাম আমার লাগবে স্টক সলিউশন করি 5% স্টক সলিউশন মানে কি 100 মিলিতে থাকবে 5 গ্রাম তাই না অতএব 1 মিলিতে থাকবে 5/100 গ্রাম তাহলে এবার ভাগ করো 5 কে 100 দিয়ে ভাগ করো কত হয় 5/100 সমান 0.05 পয়েন্ট আরে লেখা তো বাজে হচ্ছে সমান সমান হলো 0.05 এটা হলো প্রতি মিলিতে আছে তাহলে এটাকে ভাগ দাও 0.05 দিয়ে ভাগ দাও কত আসবে 0.5 দিয়ে যদি ভাগ দেই 0.25 ভাগ হচ্ছে 0.05 সমান আসবে 5 মিলি 5 মিলি ওকে তাহলে আমি কি করব একটা 5% স্টক সলিউশন বানাবো সেই 5% স্টক সলিউশন থেকে তাহলে কতটুকু নিব 5 মিলি তাহলে এখানে আমি ডাইস নিলাম 5 মিলি সিকুইস্টারিং এজেন্ট 0.15 সিসি অবশ্যই স্টক সলিউশন করতে হবে কতটুকু আছে 0.15 সিসি এখন এর আগে তো প্রত্যেকদিন হাই 1% ধরে করছিলাম আজকে না হয় 5% ধরে করি
স্টক সলিউশন, তাহলে এখানে যদি স্টক সলিউশন এটাই থাকে 5% স্টক সলিউশন, তাহলে ভাগ দাও 0.15 কে ভাগ দাও 0.05 দিয়ে ভাগ দাও, 0.15 কে 5 0.15 কে এটা দিয়ে ভাগ দাও 0.15 ভাগ 0.05 0.05 সমান সমান আসে কত 3 মিলি 3 মিলি, তাহলে আলটিমেট কি হচ্ছে 3 মিলি, তাহলে এখানে 5 মিলি এখানে 3 মিলি, তাহলে ওয়েটিং এজেন্ট একই মান 3 মিলি। আমরা যদি 5% স্টক সলিউশন করি, লেভেলিং এজেন্ট 0.075 সিসি, তাহলে এই 0.075 সিসি কে ভাগ দাও, সরি এখানে আবার 0.075 কোথায় গেল আমাদের, এটা এটা তাহলে পয়েন্ট কি হয়েছে, অ্যাটেন্ডেন্স শীট দেয়নি, আচ্ছা 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 এক মিনিট, তাহলে একইভাবে আমরা সেখানেও বের করতে পারি। তাহলে আমাদের 0.0 বের পেতে হবে 0.075, তাই কি না, আমরা একটু দেখে আসি আবার আমাদের কত বের হয়েছিল 0.075। তো এটাকে আমি ভাগ দিব 0.05 দিয়ে, ভাগ দাও 0.075 কে 0.075 ভাগ হচ্ছে 0.05 সমান সমান আসে 1.5 মিলি 1.5 মিলি 5% স্টক সলিউশন এর কিন্তু। তাহলে আমি এখানে নিব কত, নিব 1.5 মিলি, ডান। সোডা অ্যাশ 4.5 গ্রাম, যদি মাপও নেও তাহলে আর লিকুইড দরকার নাই, যদি মেপে না নেও তাহলে 0.045 আমাকে স্টক সলিউশন এখান থেকে একই 5% স্টক সলিউশন করলে 0.045 ভাগ হচ্ছে আমার কত 0.05, 5 লং 45, তাই তো 0.45 ভাগ 0.05 সমান সমান হচ্ছে 9, একই ঘটনা, তাহলে 9 মিলি আস্তে আস্তে। তাহলে এখানে আমি কতটুকু নেব 9 মিলি, গ্লোবার সল্ট আছে 0.6 গ্রাম, তাহলে 0.6 গ্রাম কে ভাগ দেই 0.6 গ্রাম কে যদি আমি 5 মিলি দিয়ে ভাগ দেই 0.6, একে যদি আমি 0.05 দিয়ে দেই 0.6, তো অর্থাৎ দেখবা লক্ষ্য করবা বিজোড় সংখ্যা বা যেটা গুণিতক নয়, যেমন 0.6 আর 5 এটার ক্ষেত্রে সাধারণত এই ধরনের ক্ষেত্রে ঝামেলা হয়, তাহলে আমরা ভাগ দেই 0.6 ভাগ হচ্ছে 0.05 সমান সমান 12, ওইটা 12 মিলি আসছে। ওকে, অনেক সময় হলো এরকম আসে না, তখন সেই ক্ষেত্রে আমরা সেটার যে গুণিতক সেটা সাধারণত নিতে পারি, যেমন সেটি হচ্ছে যে 1% স্টক সলিউশন নিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে 12 মিলি আসলো, তাহলে এখানে দিব 12 মিলি। ওকে, তাহলে টোটাল মিলি হিসাব করি আমরা এবার। তাহলে প্রথমে আমাদের কত থাকছে, প্রথমে থাকছে হচ্ছে 5+ এক মিনিট, 5 মিলি যোগ 6 মিলি যোগ 1.5 মিলি যোগ 9 মিলি যোগ 12 মিলি সমান সমান আসে এখানে 33.5 মিলি আসে। তাহলে এই 33.5 মিলি আমাদের টোটাল লিকুইড কত, 150 সিসি মাইনাস 33.5 হচ্ছে 5, তাহলে 150 থেকে 33.5 বিয়োগ করি 150, তাহলে 116.5 বা 116.5 মিলি থাকে, তাহলে 116.5 মিলি ওয়াটার প্লাস এই 33+5 মিলি কেমিক্যাল, টোটাল 150 মিলি ফর 5 গ্রাম স্যাম্পল, ডান। আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা একটা পটে নিয়ে ফেলেছি, এবার পট ক্যালকুলেশন মানে একটা পটে আমরা নিয়ে ফেলেছি, এবার আমরা ডাইং এ যাব। তো ডাইং কার্ভ তো তোমরা আঁকতে পারবা, সাধারণত 80 বা 90 দেখাবো, কোনো সমস্যা নেই। এখানে যারা দেখিয়েছে 30 ডিগ্রি থেকে সরাসরি 90 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠিয়েছে, তো 30 ডিগ্রি থেকে সরাসরি 90 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠাতে পারো, অথবা ধাপে ধাপে চাইলে তুমি উঠাতে পারো, নো প্রবলেম। কি হলো এটা, কম করে কে পিডি ম্যানেজ করা যাচ্ছে না কেন, আচ্ছা দেখো। তাহলে আমার যে বিষয়টা হলো, আমি কি করলাম যে
30 ডিগ্রি থেকে মনে করো এখান থেকে সেটা কত উপরে উঠতেছে, যে কততে একবারে ধরে নেই 90-তে উঠতেছে, তাহলে আমার 30 থেকে এটা কিসের লিংক ব্লক করে দেই। আবার আসে, তোমরা কি কোনো লিংক দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি না স্যার, আচ্ছা না স্যার, ঝামেলা করতেছে কেন জানি। ওকে, তাহলে এখানে এই যে আমার লিংক দেখাচ্ছে স্যার। ও ঝামেলা করছে, আচ্ছা তাহলে আমার 30 থেকে 90 ডিগ্রিতে উঠাবো, তো একবারে চাইলে উঠাইতে পারো 90 ডিগ্রি সেন্টিতে, অথবা কিসের লিংক, আচ্ছা 90 ডিগ্রিতে উঠাতে পারো, অথবা 90 ডিগ্রিতে 30 থেকে 90 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্য হচ্ছে? 60 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি পার সেন্টিগ্রেড তুমি যদি উঠাও, 2 ডিগ্রি সেন্টিগ্রেড আরে ভাই কি এনেটর নিলাম বুঝলাম না। আচ্ছা যাই হোক, তোমরা যদি তাহলে ইয়েতে ওঠাও 2 ডিগ্রি সেন্টিগ্রেড পার ওঠাও, তাহলে তোমাদের কত মিনিট লাগবে? 30 30, অর্থাৎ 15 30 মিনিট 90 উঠাইতে, 60 যেহেতু পার্থক্য, তাহলে 90-এ রাখবা, 90-এ সবকিছু উপর থেকে তীরচিহ্ন দিয়ে দিবা, সেখানে সল্ট থাকবে, সোডা থাকবে, হ্যাঁ 30-এর ক্ষেত্রে এখানে ডাইস দিবা, অক্সিলারি কেমিক্যাল দিবা, ফেব্রিক দিবা, দিয়ে গ্রাফ দেখাবা, আচ্ছা গ্রাফ দেখায় তারপর এটাতে উঠাবা। আমি বুঝতেছি না কেন এরকম করছে, এটা কি হলো? তোমরা কিছু দেখতে পাচ্ছ স্ক্রিনে? লোডিং দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, মাউস লোডিং হচ্ছে, এটা ঝামেলা করছে কেন জানি। ওকে, তাহলে যখন 90 ডিগ্রিতে, তাহলে কি প্রথমে 30 ডিগ্রিতে ফেব্রিক দিলা, এক্সিলারি কেমিক্যাল রটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট আর যেগুলো আছে সেগুলো দিলা, ফেব্রিক দিলা, তারপর সেটা 30 থেকে 60-এ 90-এ উঠালা, 90, তাহলে 32 ডিগ্রি বা 1 ডিগ্রি যেটা পার্থক্য দেখাও, যত মিনিট লাগে গার পাকলা, সেখানে উপর থেকে তীরচিহ্ন দিয়ে দিলা, সল্ট সোডা, ঠিক আছে, ডোজিং করলা, তারপর যতক্ষণ ডাইং হবে ডাইং করলা, ডাইং করার পর আবার ড্রেন করলা, ড্রেন করার পর সেটাকে ওয়াশ দিতে হয়, ডিটারজেন্ট বা সোপিং করতে হয়, নিউট্রালাইজেশন করতে হয়, সোপিং নিউট্রালাইজ করে সোপিং করবা, সোপিংটা ভালো করে 80-তে বা 90-তে দিতে হয় ডিটারজেন্ট দিয়ে, স্ট্যান্ডার্ড ডিটারজেন্ট দিয়ে, তাহলে যেটা হবে আনফিক্স যে ডাইগুলো সেগুলো চলে যাবে, এবং সেই ক্ষেত্রে আনফিক্স ডাইগুলো চলে গেলে কালার পার্সনের প্রপার্টিসটা সাধারণত ভালো হয়ে থাকে। এটা কেন এরকম করছে বুঝতে পারছি না, পিডিএফ এনেটর, আচ্ছা অন্য কিছু দিয়ে খুলতে হবে, দাঁড়াও ওয়ার্ড খুলি, জাস্ট এ মিনিট, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। ওকে, এই কার্ভটাতে ছিলাম, তাহলে এই গ্রাফটা আঁকাবো, আঁকানোর পর আমরা শপিং করব, এখানে হট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস দেওয়া আছে, দ্য কোল্ড ড্রিঙ্কস ওয়াশিং শপিং দেন আফটার ট্রিটমেন্ট, আফটার ট্রিটমেন্টটা পরে আসবে। তুমি যদি করতে চাও যে তোমার ফাস্টনেস প্রপার্টিসটা ভালো দরকার, সেই ক্ষেত্রে এরকম কিছু মেটালিক সল্ট বা এই ধরনের মেটালিক কম্পোনেন্ট দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে, যাতে করে ডাইসটা বেরিয়ে না আসে, ঠিক আছে। ওকে, ডাইং প্রসিজিউরটা আমরা একটু দেখি, বলা হচ্ছে যে সেট দা ডাই বাথ এট দা সাবস্ট্রেট এট রুম টেম্পারেচার, অ্যাড দা ডাই সলিউশন উইথ আদার অক্সিলারিজ এন্ড রাইজ টেম্পারেচার 900°C, 90°C, রান দা বাথ আফটার 22 অ্যাট সল্ট, তুমি যে সল্ট সোডাগুলো সেগুলো স্টেপ ওয়াইজ করে নিতে পারো, ভাগ করে নিতে পারো, যে পরিমাণ দিবা সেটা 3 ভাগ করে নিলাম বা 2 ভাগ করে নিলাম, ঠিক আছে। দিস ইজ বেটার টু অ্যাড সল্ট আফটার রিচিং দ্য টেম্পারেচার টু বয়েল পয়েন্ট, সিন্স এট দ্য পয়েন্ট ম্যাক্সিমাম পেনিট্রেশন অ্যাচিভড, তো সাধারণত সল্ট এবং সোডা এগুলো যখন টেম্পারেচার পৌঁছে যায় তখন দিতে হয়, কিন্তু ঝামেলা হলো আমরা যখন ল্যাবরেটরিতে করবো তখন তো আমাদের সেই সুযোগ থাকছে না, এখন মেশিনে ডোজিং খুললে তো আর ডোজিং করা যাচ্ছে না, অনেক মেশিন আছে যেখানে ডোজিং করা যায় সিরিঞ্জ দিয়ে এরকম। তো যাই হোক, রান দ্য ডাই বাথ আফটার 30 টু 5 মিনিটস 90 টু 95 ডিগ্রি সেন্টিগ্রেড টু কমপ্লিট দ্য ডাইং সাইকেল,
cool down the by temperature 60 to 70 degrees centigrade, drop the bath and rinse, carry after treatment process, improve the wet fastness properties. আর যদি ওয়েট ফাস্টনেস প্রপার্টিজ ইমপ্রুভ করতে হয় সেক্ষেত্রে সাধারণত করতে হয়। প্রত্যেকটা ডাইং এর ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবা যে প্রথমে আমাদের ডাইং করার পর পানি ছেড়ে দিতে হয়, তারপর হট ওয়াশ কোল্ড ওয়াশ দিতে হয় বা কোল্ড ওয়াশ হট ওয়াশ দিতে হয়। কোল্ড ওয়াশ পরে দেওয়া হয় সাধারণত যাতে করে আনফিক্সড ডাইটা চলে যায়, ঠিক আছে। এটার পর যদি তুমি আফটার ট্রিটমেন্ট করতে চাও তোমার ফার্দার বেটারমেন্টের জন্য, সেক্ষেত্রে তুমি করতে পারো, নো প্রবলেম। প্রিকারেশনটা কি বলা হচ্ছে, all chemical should be measured carefully, definitely without তাহলে তো শেডি আমার আসবে না। বায়ার যেতে চাচ্ছি ডাইং ফ্যাক্টরিতে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে বায়ার শেড মেলানো। ওকে, টেম্পারেচার শুড বি ইনক্রিজ ভেরি কেয়ারফুলি। তুমি যদি হঠাৎ করে টেম্পারেচার বাড়িয়ে দাও বা কমিয়ে দাও, সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে স্ট্রাইক হতে পারে বা কালার পার্টিকেল গুলো ইভেন বা সুষম ভাবে না গিয়ে যেখানে সেখানে এবড়ো থেবড়ো বা গুটি গুটি এরকম ভাবে তোর আকারে ছোপ ছোপ আকারে যেতে পারে, তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে। টেম্পারেচার শুড বি ইনক্রিজ ভেরি কেয়ারফুলি, ওয়াটার শুড বি অ্যাডেড ভেরি কেয়ারফুলি, টাইম এন্ড টেম্পারেচার শুড বি মেইনটেইন ভেরি সেন্সিয়ালি। ওকে, সো দ্য কনক্লুশন নাও, সো ডিরেক্ট ডাইস ইন বাংলাদেশ এন্ড ইটস নট এন এক্সপেন্সিভ বাট ইত্যাদি ইত্যাদি আবুল তাবুল কথা লিখছে। তো যাই হোক, আজকে আমরা দেখলাম আমাদের সেটা হচ্ছে যে কিভাবে আমরা কটন ফেব্রিক ডাইং করব ডিরেক্ট ডাই দিয়ে, ঠিক আছে। তাহলে ডিরেক্ট ডাইসের জন্য আমাদের কি কি লাগছে, ডিরেক্ট ডাইস নিজে একটা অ্যানায়নিক ডাই, সেজন্য সেটাকে প্রতিহত করতে আমাদের গ্লোবাল সল্ট লাগবে, ডিরেক্ট ডাই ওয়েটিং এজেন্ট, সিক স্টাডিং এজেন্ট, তারপরে পিএইচ গ্লোবাল সল্ট ইত্যাদি। এই ডাইং কার্ভটা আঁকা বা এই ছিল প্রসেস, অর্থাৎ ডাইং কার্ভ এবং যে বর্ণনা আসবে ডিসক্রিপশন সেটা নিজেদের মতো করে হবে, অর্থাৎ যেভাবে কার্ভ থাকবে সেভাবে হবে। তোমাদের আজকে বলে দিচ্ছি এগুলা, তোমরা যদি এইটা কপি করো তাহলে কিন্তু হবে না। এখানে স্লাইড অর্থাৎ এখানে যে ম্যানুয়ালটাতে যেটা দেওয়া আছে এটা করবা না, তোমরা তোমাদের মতো কার্ভ আঁকাবা একাই প্রত্যেকটার ক্ষেত্রেই, যেখানে যে কারেকশন গুলো দিয়েছি সেগুলো কিন্তু করে দিতে হবে, যারা ক্লাস করছে না তারা, ঠিক আছে। ওকে, সো টুডে এখানেই শেষ, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমরা এখন সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। স্যার অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছেন? স্যার হ্যাঁ অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি, পাওনি স্যার, চ্যাট বক্সে তো পাই নাই, পরে আসছেন বলে। স্যার স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি, সাপি বল স্যার। এই প্রতিবেক্ষিতি আমার নিজের মতো একটা গ্রাফ আঁকতে, তারপর নিজের মতো ব্যাখ্যা করব যে নিজের মতো গ্রাফ আঁকা বলতে এর যে ডাইং টেম্পারেচার 90 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা তো আপনাকে রিচ করতে হবে। আপনি আপনার মতো গ্রাফ আঁকতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি যে গ্রাফটা আঁকাচ্ছেন সেটি এটাকে এখানকার যে মেসেজ গুলো ইনফরমেশন গুলো সেগুলোকে সাপোর্ট করে না। আপনাকে এই ডাইরেক্ট ডাই, হ্যাঁ আমি তো আপনাদের গ্রাফ আঁকা শিখিয়েছি, anyone please কেটে যাবে আবার জয়েন করবে একটু, পাঁচ জন আছে, 1 2 3 4 5 7 6 5 আচ্ছা।